নমস্কার বন্ধুরা, মিস্টেরিয়াস ওয়ার্ল্ড বাংলায় আপনাদের সকলকেই স্বাগত জানাই। আমরা আমাদের আগের ভিডিওয়ে আপনাদের জানিয়েছিলাম যে ভারতের কিছু রহস্যময় রেলওয়ে স্টেশনের কথা আমরা আপনাদের জানাবো। তাহলে চলুন শুরু করা যাক। বারোগেট টানাল বা সুড়ঙ্গ নম্বর 33, কালকা থেকে সিমলা যাওয়ার পথে অনেকগুলি সুড়ঙ্গ পড়ে, কিন্তু এর মধ্যে বারোগেট টানাল নম্বর 33 বা সুড়ঙ্গ নম্বর 33 হলো অন্যতম। 1143.61 মিটার দীর্ঘ এই টানেলটি বা সুড়ঙ্গটির মধ্যে দিয়ে যখন কোনো ট্রেন যায়, তখন সেই ট্রেন যাত্রীরা খুবই চিন্তায় পড়ে যায়, কারণ এই টানেলটির মধ্যে বিভিন্ন অদ্ভুত ধরনের শব্দ শোনা যায়। এই শব্দগুলি মূলত এই টানেলটি বা সুড়ঙ্গটির মধ্যে অবস্থিত আরেকটি সুড়ঙ্গ বা টানেলের মধ্যে থেকেই আওয়াজটি আসে। লোকেরা মনে করেন এটি একটি ইঞ্জিনিয়ারের আত্মার কারণে হয়ে থাকে, কারণ এই টানেলটি বা সুড়ঙ্গটির সামনে এক ইঞ্জিনিয়ার আত্মহত্যা করেছিলেন। 1900 দশকে ইংরেজ সরকার এই সুড়ঙ্গটি তৈরি করার দায়িত্ব দিয়েছিলেন তাদের এক ইঞ্জিনিয়ার কর্নেল বারোগকে। এই কর্নেল বারোগ নিজের দায়িত্বভার অনুযায়ী দুদিক দিয়ে গর্ত করার মাধ্যমে সুড়ঙ্গের কাজ শুরু করেন, কিন্তু তিনি বহু খাটাখাটনির পরও দুটি গর্ত পরস্পর মিলিয়ে সুড়ঙ্গের সৃষ্টি করতে পারেন না। ফলে ইংরেজ সরকার তার উপর ক্ষিপ্ত হয় এবং তার উপর 1 টাকার জরিমানা লাগিয়ে দেয়, এবং তাকে তার শ্রমিকদের সামনে অনেক খারাপ খারাপ কথা শুনতে হয়। এমনকি তার শ্রমিকরাও তাকে ছেড়ে কথা বলেনি। এই অপমান ইঞ্জিনিয়ার বারোগ মেনে নিতে পারেননি এবং সেই সুড়ঙ্গের সামনেই তিনি আত্মহত্যা করেন। পরবর্তীকালে ইংরেজ সরকার 1900 থেকে 1903 খ্রিস্টাব্দের মধ্যে 8,40,000 টাকা খরচা করে ইঞ্জিনিয়ার HS হার্লিংটনকে দিয়ে এই সুড়ঙ্গটি নির্মাণ করান, এবং ইঞ্জিনিয়ার বারোগের স্মৃতি রক্ষার্থে এই সুড়ঙ্গ বা টানেলটির নাম বারোগ টানেল বা বারোগের টানেল নাম্বার 33 রাখেন। লুধিয়ানা জাংশন রেলওয়ে স্টেশন, পাঞ্জাব। 2004 সালে পাঞ্জাবের এই রেলওয়ে স্টেশনের রিজার্ভেশন সেন্টারের একটি ঘরে সুভাষ নামক এক ব্যক্তি কার্যরত অবস্থায় মারা যান। গল্প অনুযায়ী সেই সুভাষ নামক ব্যক্তিটি নিজের কাজের প্রতি এতটাই ডেডিকেটেড ছিলেন যে তিনি এখনো পর্যন্ত নিজের ডিউটি পালন করে যান সেই ঘরে এসে, এবং সেই সময় যদি অন্য কোনো ব্যক্তি ওই ঘরে নিজের ডিউটি পালনের জন্য যান, তাহলে তার জীবন সংকট হতে পারে। বেগুন গোদর রেলওয়ে স্টেশন, পশ্চিমবঙ্গের পুরুলিয়া জেলায় অবস্থিত। এই রেলওয়ে স্টেশনটি পশ্চিমবঙ্গ তথা ভারতবর্ষের এমন একটি রেলওয়ে স্টেশন যে স্টেশনটির ভূতজনিত কারণের জন্য 42 বছর পর্যন্ত বন্ধ হয়ে পড়েছিল। পশ্চিমবঙ্গের রাজধানী কলকাতা থেকে 260 কিলোমিটার দূরে অবস্থিত এই রেলওয়ে স্টেশনটি নির্মিত হয় 1962 সালে, এবং প্রথম কিছু বছর স্টেশনটি খুব ভালোও চলেছিল, কিন্তু 1966 সালে এক রেল কর্মচারী এই স্টেশনে এক সাদা শাড়ি পরিহিত ভূত দেখার দাবি করেন, এবং এর কিছুদিন পর সেই ব্যক্তির অস্বাভাবিক মৃত্যু হয়। এই থেকে রটে যায় এবং ছড়িয়ে পড়ে যে এই স্টেশনে যারা যারা পা রাখবে তারা তাদের জীবন নাশ হবে। ওখানকার স্থানীয় বাসিন্দাদের মতে ওই স্টেশনে এক সাদা শাড়ি পরিহিত পেদনির বসবাস আছে। তারা সেই পেদনিকে কখনো স্টেশনে নাচতে দেখেছেন, কিংবা লাইনের ওপর দিয়ে হাঁটাচলা করতেও দেখেছেন। এই খবরগুলি এত দ্রুত গতিতে ছড়িয়ে পড়েছিল যে বাকি রেলওয়ে কর্মচারীরাও ইস্তফা দিতে বাধ্য হয়েছিল এবং তারা কাজ করতে চাইছিল না। ফলে বিনা স্টেশন মাস্টার এবং সিগন্যাল ম্যান ছাড়া রেলওয়ে কর্তৃপক্ষের পক্ষে এই স্টেশনটি চালু করে রাখা সম্ভব হচ্ছিল না। অবশেষে 2009 সালে এই স্টেশনটি আবার চালু করেন রাঁচি এক্সপ্রেস দ্বারা তখনকার রেলমন্ত্রী শ্রীমতী মমতা বন্দ্যোপাধ্যায়। সোহাগপুর রেলওয়ে স্টেশন, মধ্যপ্রদেশ। মধ্যপ্রদেশের এই রেলওয়ে স্টেশনটিতে এক মহিলার বিকট চিৎকার শোনা যায়, এবং রাতে এই রেলওয়ে স্টেশনটিতে 2-1 জন লোক ছাড়া আর কাউকেই দেখা যায় না। পাতালপানি রেলওয়ে স্টেশন, মধ্যপ্রদেশ। মধ্যপ্রদেশে অবস্থিত খান্ডোয়ার পাশে পাতালপানি নামক খাদে ইংরেজদের সাথে যুদ্ধ করা টান্টিয়া ভেলদের মৃতদেহ ফেলা হয়েছিল। বর্তমানে সেইখানে পাতালপানি নামক রেলওয়ে স্টেশনের ওপর দিয়ে কোনো ট্রেন পাস করলে সেই মৃতদেহগুলিকে সেলামি দেওয়ার জন্য 2 মিনিট ট্রেনটি দাঁড়িয়ে পড়ে। লোকেরা মনে করেন যদি ট্রেনটি 2 মিনিট ওখানে না দাঁড়ায় তাহলে কোনো বড় রেল দুর্ঘটনা হতে পারে। আপনাদের যদি আমাদের এই ভিডিওটি ভালো লেগে থাকে তাহলে অবশ্যই লাইক করুন, শেয়ার করুন, এবং আমাদের পরবর্তী টপিক সম্বন্ধে সাজেশন দেওয়ার জন্য কমেন্ট করতে ভুলবেন না। এছাড়াও আমাদের সাথে যদি আপনারা জুড়ে থাকতে চান এবং আরও রহস্যময় ভিডিওগুলি দেখতে হলে আমাদের চ্যানেলটি সাবস্ক্রাইব করতে ভুলবেন না, এবং বেল বাটনে ক্লিক করবেন যাতে আমাদের লেটেস্ট আপডেট আপনারা সবসময় জানতে পারেন।